কালবৈশাখী তাণ্ডব ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত মিজোরাম আসাম ত্রিপুরা ভূপতীত বহু ঘরবাড়ি মৃত্যু গবাদি পশুর বিদ্যুৎহীন কয়েকশো গ্রাম প্রবল ঝড়ঝঞ্ঝা ও ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়ে গেছে মিজোরাম আসাম এবং ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল ঘূর্ণিঝড়ে ভূপতিত হয়েছে বহু ঘরবাড়ি মৃত্যু হয়েছে গবাদি পশুর রবিবার এবং সোমবার রাতে পরপরই নয় থেকে দশটার মধ্যে মিজোরাম আসাম এবং ত্রিপুরায় বিধ্বংসী ঘূর্ণিঝড় আছড়ে পড়ে এতে ব্যাপক সম্পত্তি এবং গবাদি পশুর ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ত্রিপুরা ও আসামের সীমান্তবর্তী এলাকাগুলিতে সংশ্লিষ্ট এলাকার প্রশাসন ত্রাণ ও উদ্ধারকার্য শুরু করার পাশাপাশি ক্ষত ক্ষতির পরিমাণ নির্ধারণ করেছেন ঝড় বিধ্বস্ত এলাকাগুলিতে পাশাপাশি আইজোল শহরে বেশ কিছু এলাকা ঝড়ের পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এছাড়া করিমগঞ্জের কোনিশাইলের চাঁদপুর বনুগ্রাম এলপি স্কুলের পাশে তেত্রিশ হাজার বোল্টের বৈদ্যুতিক লাইন ভেঙে পড়ায় অন্ধকারে রয়েছে আশেপাশের বেশ কয়েকটি গ্রাম এদিকে অসমের বিভিন্ন জায়গায় প্রবল শিলাবৃষ্টির কারণে বৈশাখী শাকসবজি সহ ঘরবাড়ি বাড়ি পশু পাখির বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে অসমের অনেকে জায়গায় পাঁচ কেজি পর্যন্ত শিলাবৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে জানা গেছে শেরছিপ সহ বেশ কয়েকটি জেলায় বহু বাড়িঘর বুপতিত হয়েছে প্রবল ঘরের ছাদ উড়ে গেছে ওই সব জেলায় বহু বিদ্যুৎ পরিবাহী খুঁটি উপচে পড়েছে রাস্তাঘাটে বিশাল বিশাল গাছ ও বিদ্যুৎ পরিবাহী খুঁটি পড়ে যাওয়াতে বিঘ্ন ঘটিয়েছে মিজোরাম ত্রিপুরা সীমান্তবর্তী ভাঙমুনে জৈনিক কুঙ্গার দশটি গরু বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে